বেস্ট পারফরমেন্সের সাথে সাথে বেস্ট ফিচারের সাথে 80,000 টাকা বাজেট রেঞ্জে মার্কেটে যে ল্যাপটপটি একাই রাজত্ব করে তুলেছে, আজকে কথা বলবো আসুস টাফ FX505DT ল্যাপটপটি নিয়ে। আমি আর রাফি ইসলাম, ওয়েলকাম টু পিসি টেক বাংলাদেশ। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে AMD এর জেন কোর আর্কিটেকচারের 12 nanometer প্রসেসের তৈরি রাইজেন 53550H প্রসেসরটি। প্রসেসরটিতে 4টি কোর এবং 8টি থ্রেড রয়েছে এবং এটির বেস ক্লক 2.1 GHz এবং বুস্ট ক্লক 3.7 GHz পর্যন্ত। প্রসেসরটির L2 এবং L3 ক্যাশ যথাক্রমে 2MB এবং 4MB। প্রসেসরটির TDP অর্থাৎ থার্মাল ডিজাইন পাওয়ার 35W এবং এটির TDP 12W থেকে 35W পর্যন্ত কনফিগার করা যাবে। রাইজেন 53550H প্রসেসরটি সিনেবেঞ্চ R15 এ মাল্টি করে সর্বোচ্চ স্কোর করেছে 747 পয়েন্ট এবং সিঙ্গেল করে সর্বোচ্চ স্কোর করেছে 146 পয়েন্ট। ADI-64 এ প্রথম 15 মিনিটের স্ট্রেস টেস্টের এর থার্মাল পারফরমেন্স আমাকে বেশ অবাক করে, তাই মনের সন্দেহ কাটাতে ল্যাপটপটিকে আরও 15 মিনিট ধরে স্ট্রেস টেস্ট দেই। টানা 30 মিনিট স্ট্রেস টেস্ট দেওয়ার পরও এটির পারফরমেন্স দেখে আমি বেশ অবাক হই। 30 মিনিট ধরে স্ট্রেস টেস্ট দেওয়ার পরও ল্যাপটপটি একবারও থ্রটলিং করেনি এবং টেম্পারেচারও ছিল বেশ স্বাভাবিক। সর্বোচ্চ টেম্পারেচার উঠেছিল 94 ডিগ্রি এবং এভারেজ টেম্পারেচার ছিল 77 ডিগ্রি সেলসিয়াস। রাইজেন 53550H প্রসেসরটি ডুয়েল চ্যানেল কনফিগারেশনের সর্বোচ্চ 2400 MHz র্যাম সাপোর্ট করে। ল্যাপটপটিতে ডিফল্ট র্যাম হিসেবে 2666 MHz র্যাম দেওয়া থাকলেও এটি সর্বোচ্চ 2400 MHz স্পিডে চলবে। ল্যাপটপটিতে র্যাম হিসেবে থাকছে 8GB DDR4 2666 MHz সিঙ্গেল চ্যানেল মেমোরি এবং আপনি চাইলে সর্বোচ্চ 32GB পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটিতে স্টোরেজ ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়েছে 5400 RPM এর 1 TB হার্ড ডিস্ক ড্রাইভ। এছাড়াও ল্যাপটপটিতে SSD আপগ্রেডেরও সুবিধা থাকছে। আপনি চাইলে সর্বোচ্চ 512GB PCIe Gen 3 X4 SSD-তে আপগ্রেড করতে পারবেন। ল্যাপটপটিতে গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে NVIDIA কিউরিং আর্কিটেকচারের 12 nanometer প্রসেসে তৈরি NVIDIA GTX 1650 GDDR6 4GB গ্রাফিক্স কার্ডটি, যেটির কোর স্পিড 1 GHz থেকে 1.25 GHz পর্যন্ত। ল্যাপটপটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এভারেজ বলা চলে। ম্যাক্সিমাম গেমসে আমরা আল্ট্রা সেটিংসে 30-45 FPS এর মতো পেয়েছি, তবে আমার ধারণা সিঙ্গেল চ্যানেল র্যাম হওয়ার কারণে গেমিং পারফরমেন্স কিছুটা কম পেয়েছি। ডুয়েল চ্যানেল র্যাম হইলে সম্ভবত এর থেকে কিছুটা বেটার পারফরমেন্স পেতাম। 3DMark TimeSpy 1080p বেঞ্চমার্কে গ্রাফিক্স কার্ডটি সর্বোচ্চ স্কোর করেছে 3456 পয়েন্ট। গেমিং এবং বেঞ্চমার্কের সময় গ্রাফিক্স কার্ডটির টেম্পারেচার বেশ স্বাভাবিকই ছিল। আমরা সর্বোচ্চ টেম্পারেচার পেয়েছি 82 ডিগ্রি এবং এভারেজ টেম্পারেচার ছিল 75-77 ডিগ্রি এর মধ্যে। প্রোডাক্টিভিটির দিক দিয়ে গ্রাফিক্স কার্ডটি থেকে আমরা বেশ ভালো পারফরমেন্স পেয়েছি। আপনি চাইলে ল্যাপটপটিতে স্মুথভাবে 1080p ভিডিও এডিটিং এর পাশাপাশি 3D মডেলিং এবং রেন্ডারিংও বেশ ভালো একটি পারফরমেন্স পাবেন। তবে আমার পরামর্শ থাকবে, যারা প্রোডাক্টিভিটি এবং গেমিংয়ের জন্য ল্যাপটপটি নেবেন অবশ্যই ডুয়েল চ্যানেল কনফিগারেশনে 16 কিংবা 32 GB র্যাম আপগ্রেড করে নেবেন। এর ফলে আপনার ওয়ার্ক ফ্লো আরও স্মুথ হবে। ল্যাপটপটির লেফট সাইডে কানেক্টিভিটির জন্য থাকছে একটি USB 2.0 Type-A পোর্ট, দুটি USB 3.2 Gen 1 Type-A পোর্ট, একটি RJ45 ল্যান জ্যাক এবং HDMI 2 পোর্ট। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে থাকছে ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5। ল্যাপটপটিতে কিবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল সাইজ চিকলেট RGB কিবোর্ড, যার কি ট্রাভেল 1.8 mm পর্যন্ত। কিবোর্ডটির টাইপিং এক্সপিরিয়েন্সও ছিল যথেষ্ট ভালো। ল্যাপটপটির টাচপ্যাডটিও ছিল যথেষ্ট ফাস্ট, স্মুথ এবং রেসপন্সিভ। ল্যাপটপটির ঠিক নিচেই থাকছে ইনটেক এয়ারভেন্ট এবং
কিবোর্ডের ঠিক সামনেই থাকছে এক্সস্ট এয়ার ভেন্ট। ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ফ্যান অ্যান্টি ডাস্ট ক্লিনিং কুলিং সিস্টেম। ব্যবহৃত ফ্যান দুটির স্পিড সর্বোচ্চ 5000 RPM পর্যন্ত। পর্যাপ্ত পরিমাণ এয়ার ইন এবং আউটের মাধ্যমে ল্যাপটপটিকে যথেষ্ট পরিমাণ ঠান্ডা রাখে। ল্যাপটপটিতে 3 cell 48 hour ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং বক্সে থাকা 150 W চার্জারটি দিয়ে 1.5 থেকে 2 ঘন্টার ভিতরে ল্যাপটপটিকে ফুল চার্জ করে নিতে পারবেন। ল্যাপটপটির 8GB ফিচার্সগুলো অফ করে এবং রেগুলার ইউজিংয়ে ল্যাপটপটি থেকে 3 থেকে 3.5 ঘন্টার মতো একটি ব্যাকআপ পেতে পারেন এবং গেমিংয়ে সর্বোচ্চ 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। ল্যাপটপটিতে 15.6 ইঞ্চির LED ব্যাকলিট FHD 1080p 60Hz ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এটি একটি IPS প্যানেল যার sRGB কালার কভারেজ 53% এবং Adobe RGB 38% পর্যন্ত। ভালো মিডিয়া ওয়াচিং এক্সপিরিয়েন্সের পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটিংয়েও ল্যাপটপটির ডিসপ্লেটি থেকে বেশ ভালো পরিমাণ কালার আউটপুট পাবেন। ল্যাপটপটির বর্তমান বাজার মূল্য 75,000 থেকে 76,000 টাকার আশেপাশে। আপনি যদি রেগুলার কাজের পাশাপাশি গেমিং এবং কন্টেন্ট ক্রিয়েটিংয়ের জন্য এই বাজেট রেঞ্জে বেস্ট পারফরম্যান্সের ল্যাপটপ খুঁজে থাকেন তাহলে নিশ্চিন্তে এই ল্যাপটপটি নিতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ জানাই আসুস বাংলাদেশকে আমাদেরকে আজকের এই রিভিউ নেটটি প্রোভাইড করার জন্য।